আজ উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ তো প্রথমেই মার্কেটের কথা বলি লাস্ট ভিডিওতে বলেছিলাম সোমবার বাজারে একটা বুলরান হতে পারে অ্যাকচুয়ালি সেটাই হলো আজ নিফটি গ্যাপ আপ ওপেন দিয়ে শুরু হয় এবং পুরো দিন ওপরের দিকেই মোমেন্টাম ছিল বাজার এতটা ওপরে যাওয়ার পিছনে ফুল সাপোর্ট করেছে পিএসইউ এবং প্রাইভেট ব্যাংকগুলো তাই ব্যাংক নিফটিও আজ প্রায় আড়াই পার্সেন্ট মতো পজিটিভে বন্ধ হয়েছে সেক্টরাল ওয়াইজ যদি দেখি নিফটি ফাইন্যান্স নিফটি পিএসইউ ব্যাংক এবং নিফটি প্রাইভেট ব্যাংক সেক্টর প্রায় টু পার্সেন্ট অ্যান্ড অ্যাভ পজিটিভে ক্লোজ দিয়েছে এবং বাকি ইন্ডেক্সগুলো মার্জিনাল ক্লোজ দিয়েছে ব্যাঙ্কিং সেক্টরে এই বুল রান হওয়ার পিছনে আরও একটা কারণ হল আইসিআইসিআই ব্যাংকের কিউ ফোর রেজাল্ট যেটা খুব ভালো এসেছে বাজারের এস্টিমেটকে বিটও করেছিল তো এবার কিছু ফেমাস স্টক রিগার্ডিং আপডেট কভার করি প্রথমেই বিএসসি লিমিটেড আজকে এই কোম্পানির স্টক প্রাইস প্রায় থার্টিন পার্সেন্ট মতো নেগেটিভে ক্লোজ দিয়েছে তো এর পিছনে মেন কারণ হলো সেবি সেবি তার ফিজ জমা করতে বলেছে এই কোম্পানিকে তো আমরা যারা ট্রেডিং করি তারা দেখে থাকবেন বিভিন্ন চার্জেসের মধ্যেও সেবি চার্জেস থাকে যেটা সেবিকে পে করতে হয় এবং সেটা সব সেজমেন্টেই থাকে ইনভেস্টমেন্ট করুন স্টক ট্রেডিং করুন বা ফিউচার অ্যান্ড অপশান করুন তো এই কেসটা পার্টিকুলারলি অপশান নিয়ে তো আগে বিএসসি কি করতো সেবিকে অপশানের যে প্রিমিয়াম ভ্যালু থাকতো সেই হিসাবে চার্জেস সেবিকে পে করতো কিন্তু সেবি বলছে প্রিমিয়াম ভ্যালুর ওপর ক্যালকুলেট না করে পুরো অপশানের যে কন্ট্যাক্ট থাকে সেটার ওপর যে সেবি চার্জেস হচ্ছে সেটা পে করতে হবে এবং এটা পে করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে এক মাসের মধ্যে বিএসসি কে এই অ্যামাউন্ট পরিশোধ করতে হবে এবং ওই অ্যামাউন্টের উপর ফিফটিন পারসেন্ট ইন্টারেস্টও দিতে হবে তো এই কারণের জন্য বিভিন্ন অ্যানালিসিস্ট মনে করছেন এই কোম্পানির আর্নিংস কম হতে পারে যার জন্য জেফ্রিস এই কোম্পানিকে ডাউনগ্রেড করেছে তো এবার দেখার শেয়ার প্রাইস কোথায় যায় নেক্সট ইরিডা এই স্টকটা আজ প্রায় সাড়ে ছ পার্সেন্ট মতো বেড়েছে তো এটা একটা গভর্নমেন্ট কোম্পানি তো গভর্নমেন্ট কোম্পানিগুলোর বিভিন্ন স্ট্যাটাস থাকে তো এই কোম্পানি আগে মিনি রত্ন ছিল তো সেটাকেই আপগ্রেড করে নবরত্ন স্ট্যাটাস করেছে তো এই স্ট্যাটাস আপগ্রেড হওয়ার ফলে কোম্পানির হাতে কিছু পাওয়ার থাকে সিদ্ধান্ত কোম্পানি ছাড়াই প্রায় এক হাজার কোটি টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে পারে তো এর জন্য কি হবে কোম্পানি বিলো থাউজেন্ড কোটি টাকার প্রজেক্ট খুব সহজেই শুরু করতে পারবে আপনারা জানেন যে সরকারের একটা অ্যাপ্রুভাল পেতে কতটা সময় সাপেক্ষ ব্যাপার তো এটার ফলে কাজের গতি বাড়বে এবং তার আমরা এবং দেখতে তো মাঝখানে একটা নিউজ এই মতো ক্র্যাশ করতে পারে তো আমি তখন কিছু মেম্বার মেসেজ করেছিল সবাইকে বলেছিলাম হোল্ড রাখতে কারণ আমি এটা বলে থাকি আগেও ভিডিওতে বলেছি এই কোম্পানি যে ব্যবসা করে সেটা ফিউচারিস্টিক ব্যবসা যেটা সবে শুরু হয়েছে অনেক দূর যেতে হবে মাঝে মাঝে রিটেল প্লেয়ারদের বার করানোর জন্য ভয় দেখানো হবে তো আমাদের ভয় না পেয়ে এই কোম্পানিতে টিকে থাকতে হবে নেক্সট স্টক ইয়েস ব্যাঙ্ক আজ শেয়ার প্রাইস প্রায় ফোর পার্সেন্ট মতো জাম্প দেখা গেছে কারণ কি ফোর রেজাল্ট এক্সপেকটেশনের থেকে ভালো এসেছে তো কোম্পানির নেট প্রফিট অনেকটাই বেড়েছে এবং গ্রস এনপিএ এবং নেট এনপিএ পার্সেন্টেজ সেটা কমেছে যেটা এই ব্যাংকের জন্য প্লাস পয়েন্ট একটা সময় শেয়ার প্রাইস প্রায় মতো বেড়ে কিন্তু এটার পরেও কিছু বোকারেজ কোম্পানি ডাউনগ্রেড করেছে এবং উনিশ টাকার লেভেল পর্যন্ত যেতে পারে এটা এস্টিমেট করছে কোটাক ইকুইটিস তার ইনভেস্টারদের ইয়েস ব্যাংক সেল করতে বলেছে কারণ ভ্যালুয়েশন এই কোম্পানির ঠিক নেই তো আমার মনে হয় সামনের দিনে শেয়ার হোল্ডিং প্যাটার্নে একটা বড় হেরফের হতে চলেছে কারণ আজকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া আরবিআই এর তরফ থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছে তার টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো টু পার্সেন্ট স্টেক সেল করে দেওয়ার জন্য যেটা তিন বছরের একটা লকিং ছিল তো কিছুদিন আগে শোনা যাচ্ছিল কিছু কোম্পানি ইন্টারেস্ট দেখিয়েছে ইয়েস ব্যাংকের মেজর স্টেক কেনার জন্য তার মধ্যে বিদেশের কিছু কোম্পানিও আছে সত্যি যদি প্রোমোটার্স এবং ম্যানেজমেন্ট পরিবর্তন হয় তাহলে টান অ্যারাউন্ড স্টোরি হতে পারে কিন্তু এর জন্য সময় লাগবে এবং মাঝখানে শেয়ার প্রাইসেও অনেক আপস অ্যান্ড ডাউন্স হতে পারে তো লাস্ট কিছু কোয়ার্টারের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন এসবিআই এলআইসি এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই এক্সিস ব্যাঙ্ক কোটাক ব্যাঙ্ক আইডিএফসি ফার্স্ট ব্যাংক তাদের স্টেক কমিয়েছে ইয়েস ব্যাংকের থেকে কিন্তু সেখানেই তাদের স্টেক কিছুটা বাড়িয়েছে এবার দেখার কোন কোম্পানি করে তো ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখে দেখেনি তো এখন ইউএস মার্কেটের ডাউজনস এবং ন্যাসড্যাক কিছু পয়েন্ট পজিটিভে চলছে বাকি ইউরোপিয়ান মার্কেটের যেসব যে আছে সেখানে মিক্সড রিয়াকশন কেউ পজিটিভ এবং কেউ নেগেটিভে চলছে তো এটার ক্লোজিং কাল আমি আমাদের মার্কেট ওপেন হওয়ার আগে জানিয়ে দেব। সেই অনুযায়ী কালকে আমাদের মার্কেট ওপেন হবে এছাড়া আজকে কিছু কোম্পানির এর রেজাল্ট এসছে তার আপডেট আমি টেলিগ্রামে দিয়ে রাখবো তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন